আচ্ছা ছোট্ট একটা ব্যাপার নিয়ে কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে বড়লোক ভার্সেস মানে বড়লোকের মেয়েরা খারাপ, গরিবের মেয়েরা ভালো, ওরা অনেক রক্ষণশীল, আর বড়লোকের মেয়েরা তো উড়া ধুরা চলাফেরা করে, ওরা দুপুর 12টার সময় থেকে উঠে একটার সময় নাস্তা করে, তারপর পার্লারে যায়, জিমে যায়, ওরা খুব খারাপ খুব খারাপ খুব খারাপ। আচ্ছা আমি আসলে ছোট করতে চাচ্ছি না কাউকে, আমি মিডিল ক্লাস ছেলেদেরকে বলছি, আপনাদেরকে যদি এরকম একটা মেয়ে দেওয়া যায় বিয়ে করবেন না? 99% ছেলে বিয়ে করবে, দৌড় দিয়ে আসবে টাকা দেখে। সো এভরিথিং ডিপেন্ডস অন মানি। হ্যাঁ, তো যারা মানে কাউকে ছোট করার মতো কোনো ডেফিনেটলি আমার কোনো ইচ্ছা নাই, বা আমি কাউকে ছোট করছি না, বা আমি ছোট করার কি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। লাইক হচ্ছে এরকমই যে এই বড় লোকের মেয়েগুলাকে যারা মানুষ খারাপ বলছে না, এদেরকে শুধু ওই মধ্যবিত্ত পরিবারে যারা 10-12 হাজার টাকা বেতন পায় ওদেরকে দাও, দৌড় দিয়ে আসবে বড় লোকের ফর্সা তুলতুলে ফর্সা বিড়ালের মতো গালালা মেয়েকে বিয়ে করতে, দৌড় দিয়ে চলে আসবে। কিন্তু ওই যে ভুল ধরার সময় বা ভুল ধরার টাইমে দেখা যাবে যে ওরা ভুল ধরতেই আছে ধরতেই আছে ধরতেই আছে। সো এভরিথিং ডিপেন্ডস অন মানি অ্যান্ড ইউর মাইন্ড। সেট ইউর মাইন্ড, রিফ্রেশ ইউর মাইন্ড, রিজুভিনাইট ইউর মাইন্ড। আর যেগুলো বলছিলাম গরিবের মেয়েরা অনেক রক্ষণশীল বা অনেক ভালো, কোনো রক্ষণশীল না হয়ে কোথায় যাবে? সকালবেলা রুটি খাবে, রাত্রেবেলা রুটি খাবে, দুপুরে কোনো রকমের সবজি দিয়ে ভাত খাবে, ওরা রক্ষণশীল হবে না তো কি করবে? ওদেরকে 3 বেলা মাংস খাইতে দিয়ে দেখো ওরা খায় কিনা। আশা করি সবাই বুঝে গেছে আমি কি বলতে চাচ্ছি। থ্যাংক ইউ।